লয়েরটা দেখো তিরিশ সংখ্যাটিকে উল্টে লিখলে সঠিক সংখ্যাটি কি হবে তিরিশে আগে আমরা তিরিশ সংখ্যাটাকে লিখবো দেখো তিরিশ সংখ্যাটা লিখলাম একক দশক তাহলে একক আর দশক উল্টে যাবে তো অর্থাৎ শূন্য তিন হয়ে যাবে উল্টে লিখলে এককটা হয়ে যাবে দশকের ঘরে এখানে আর দশকটা হয়ে গেল এককের ঘরে বা নিচে নিচে যদি লিখি সরি নিচে যদি লিখে কি হবে এককের ঘরে যেটা আছে সেটা হয়ে গেলো দশকের ঘরে আর দশকের ঘরের অঙ্কটা এককের ঘরে তাহলে কত হলো শূন্য তিন বা তিনও বলা যায় তোমরা সবাই জানো বাম দিকে শূন্যের কোনো মান থাকে না তাহলে তোমরা উত্তর লিখবে তিন নেক্সট একটা বাহান্ন সংখ্যাটিকে উল্টে লিখলে কি সংখ্যা হবে এটা তোমরা নিজেরা লিখবে নিজেরা করে নেবে তাল বাহাত্তর সংখ্যাটিকে উল্টে লিখে সংখ্যাটি কথায় লেখো বাহাত্তর সংখ্যাটিকে ফার্স্ট উল্টে লিখে নেবে যেটা হবে সেটাকে কথায় লিখে নেবে ওকে তাহলে তোমাদের এই তালবুর দাগ পর্যন্ত অঙ্কগুলো কাজ দেওয়া রইল এগুলো করতে গিয়ে যদি কোথাও কিছু সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদের বুঝিয়ে দেবো সকলে ভালো থাকবে গুড বাই